নমস্কার, আমি পাপিয়া। প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিউজ নাওতে। আলিপুরদুয়ার শহরের 10টি জনবহুল এলাকায় এবার সৌরবিদ্যুতের মাধ্যমে পাওয়া যাবে বিশুদ্ধ পানীয় জল। খরচ হবে 1.25 কোটি টাকা। বোরিং করে সৌরবিদ্যুতের সাহায্যে পাম্প চালিয়ে জল তুলে সঞ্চয় করে তা সরবরাহ করা হবে। এই জল তোলার জন্য কোনো রকম বিদ্যুৎ খরচ লাগবে না। আলিপুরদুয়ার পুরো এলাকায় 102 কোটি টাকা ব্যয়ে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ চলছে। মার্চ মাসের মধ্যেই এই পানীয় জল মিলবে। এছাড়া 8 নম্বর ওয়ার্ডে থাকা ডিমা নদী বাঁধের স্লুইস গেটের সঙ্গে হাইড্রেন যুক্ত করা হচ্ছে। বর্ষার সময় এলাকায় জমে থাকা বৃষ্টির জল ওই হাইড্রেন দিয়ে সরাসরি ডিমা নদীতে গিয়ে পড়বে। এই প্রকল্পে খুশি এলাকাবাসী। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।